সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। আমাদের দেশের কৃষকরা বেশিরভাগই প্রান্তিক কিংবা দরিদ্র কৃষক। যে কোনো ফসল ফলানোর শুরুর দিকে তাদের আর্থিক সহায়তা খুবই প্রয়োজন হয়। এক্ষেত্রে অনেকেরই অভিযোগ, তারা এই আর্থিক সহায়তার ক্ষেত্রে ঠিকমতো ব্যাংক ঋণ পান না। আসলে মূল সমস্যা কোথায়, এর সমাধানের আদৌ কি কোনো উপায় আছে, এসব নিয়েই আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আর সঙ্গে আছি আমি মনিস্তা মিন্টু। কুষ্টিয়ার মিরপুর উপজেলার একটি গ্রাম চিথলিয়া। কথা হয় বেশ কয়েকজন কৃষকের সঙ্গে, তাদের কারো কারো আক্ষেপ, চেষ্টা করেও তারা ব্যাংক ঋণ পান না, ফলে স্থানীয় পর্যায়ে এনজিও থেকে ঋণ নিয়ে পরের সপ্তাহ থেকেই শুরু করতে হয় কিস্তি। আমরা যখন মানে কোনো সমস্যায় থাকি, তখন কেন্দ্রে যাই, এনজিওর কাছে যাই, বলি ভাই আমার এই এই সমস্যা, আমার এত টাকা ঋণ দেওয়া লাগবে। তারা বলে কি যদি 50,000 নিই, 5,000 টাকা সঞ্চয় জমা দিয়ে তারা ঋণ দেয়। আমরা প্রতি সপ্তাহে মানে যেই দিনই নিই তার প্রত্যেক সপ্তাহে 1,300 টাকা করে তাদের দেওয়া লাগে। টাকা না এদিকে এনজিও লোন শোধ করাই লাগবে সপ্তাহে। যদি এটা ব্যাংক লোন দেয় তাহলে তার আপনার ওই শোধ করা লাগবে না সপ্তাহে, তাহলে একটা সুবিধা হবে। জমিতে বীজ দেওয়ার দরকার, টাকা না এদিকে এনজিও লোন শোধ করতে হবে, একটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে চাষি। জমি জায়গা নেই, এই জন্যে হচ্ছে ব্যাংক থেকে আমাদের লোন দেয় না, এই জন্যে আমরা সাপ্তাহিক লোন মানে গ্রাম অঞ্চলে বসে এনজিও এগুলোর থেকে ঋণ নেই। আবার ব্যাংক থেকে ঋণ পেতে গিয়ে উৎকোচের অভিজ্ঞতাও আছে কারো কারো। লোনটা না আমার তো কোনদিন দেয় না, গেলি নানান জমির কাগজ হ্যান ত্যান 700। কৃষি লোন আমার দেয় না, আমার জমি নাই না, আমার তো নিজস্ব জমি না, নিজস্ব জমির দলিল দেওয়া লাগবে, দলিল আমরা পাবো কেন? আমরা ধরেন গরিব মানুষ, এই লিস ফিস পট মাঠ গির ফির মেপে নিয়ে আবাদ করি। কৃষকের অনেক সময় ধান টান করলে যে প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে গেল, তখন যাতে লস হয়ে যায়, তখন কৃষক একটু ব্যাংকের লোনটা দিতে একটু দেরি হয়, এই জন্যে আর কি অনেক সময় ই করে, এগুলা দিতে চায় না। কৃষকদের বেশিরভাগই লেখাপড়া কম জানেন, জমির কাগজপত্র সম্পর্কেও ধারণা স্বচ্ছ নয়, ফলে সরকারি বেসরকারি ব্যাংকগুলোতে গিয়ে যোগাযোগ কিংবা ঋণ পেতে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা অনেক কৃষকের পক্ষেই কঠিন হয়ে পড়ে। বাধ্য হয়েই 2-3 গুণ বেশি সুদে বিভিন্ন উৎস থেকে ঋণ নিতে বাধ্য হন। এক্ষেত্রে অনেক সময় ফসলে পুরোটাই চলে যায় ঋণ পরিশোধ করতে। সপ্তাহে সপ্তাহে কিস্তি দেওয়া, ইনকাম না থাকলে পারে বাবু, ওই ধান এখন ওই ধান বেশি যে অবস্থা, বীজ কিনতেই সারি যাচ্ছে, কিস্তি দেওয়াই লাগবে, আপনি মরেন কি বাঁচেন। প্রতি বছরই বাংলাদেশ ব্যাংক সরকারি বেসরকারি ব্যাংকগুলোকে একটি নির্দিষ্ট হারে কৃষি ঋণ দেওয়ার জন্য একটি টার্গেট বেঁধে দেয়। তবে বাংলাদেশ ব্যাংকের দুর্বল নীতিমালা এবং দায়সারা নিরীক্ষার কারণে বেসরকারি ব্যাংক ও ক্ষুদ্র ঋণ সংস্থাগুলো কৃষকদের দুর্বলতার সুযোগ নিচ্ছে, ফলশ্রুতিতে তাদেরকে এনজিও কিংবা স্থানীয় পর্যায়ে মহাজনদের কাছ থেকে 25%, আবার কোনো কোনো ক্ষেত্রে 50%-এরও বেশি হারে সুদ দিতে হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের একটি নীতিতে আছে, বেসরকারি ব্যাংকগুলো চাইলে তাদের মোট কৃষিঋণের 70% অন্যান্য মাধ্যমে কৃষিঋণ বিতরণ করতে পারে, ফলে সেই সুযোগটি নিচ্ছে অনেক ব্যাংক। চলতি অর্থ বছরে প্রায় 35,000 কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে বাংলাদেশ কৃষি ব্যাংক সহ সরকারি বেসরকারি ব্যাংকগুলোকে বিভিন্ন হারে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে কতগুলো ব্যাংক সেই কৃষিঋণ নিজস্ব মাধ্যমে বিতরণ করবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রদর্শক কৃষি প্রযুক্তির এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। অনুষ্ঠানের বাকি অংশ নিয়ে ফিরছি একটু পরেই, আমাদের সঙ্গে থাকুন। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। বিরতির পর আবারও ফিরে এলাম কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। অনুষ্ঠানের
প্রথম পর্বে কৃষকদের সঙ্গে আমরা মাঠ পর্যায়ে কথা বলে অনেকগুলো প্রশ্ন জমা হয়ে রয়েছে কৃষকদের, এবং সেই সব প্রশ্নের উত্তর জানার জন্য আমরা পেয়েছি বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নাসিরুজ্জামানকে। জনাব নাসিরুজ্জামান, আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনাকেও ধন্যবাদ। প্রথমে আমরা একটু আসতে চাই, সেটা হচ্ছে যে কৃষকদের একটা মাঠ পর্যায়ে কৃষকদের একটা কমন অভিযোগ, সেটা হচ্ছে তারা আসলে কৃষি ঋণ ঠিকমতো পান না, এবং কৃষি ঋণ পাওয়ার ক্ষেত্রে তাদের নানা রকম কাগজপত্র চাওয়া হয়। তো আসলে এই সমস্যাটা কেন? যে এই বিষয়ে কথা বলতে গেলে প্রথমে একটু বিষয়ের গোড়ায় আসতে হবে। সেটি হচ্ছে যে আমাদের যে কয়েকদিন আগে জনসংখ্যা জরিপের যে রেজাল্ট প্রকাশ পেল, তাতে আমরা দেখছি যে আমাদের কৃষকদের আর্থিক ইনক্লুশন হচ্ছে মাত্র 25%, আর টোটাল ব্যাংক সিস্টেম থেকে এই 25%-এর কিন্তু ব্যাংক সিস্টেম থেকে কৃষকরা লোন গ্রহণ করে, ঋণ গ্রহণ করে 26%। তাহলে 74% ঋণ তারা কোথা থেকে পায়? বাকি 74% তারা ঋণ পায় হচ্ছে আমাদের এনজিও থেকে, তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে, এবং শেষ পর্যন্ত মহাজনের কাছ থেকে। কারণ মহাজনের ঋণের সুদ অত্যন্ত বেশি, প্রায় 120%। এনজিওরটা আপনারা জানেন যে এটা 24% থেকে আরেকটু হয়তো বেশি কম বেশি, আর আমাদের ব্যাংকের ঋণ তো মানে সুদ তো খুবই কম। তো যাই হোক, আমাদের এই কৃষকদের যে অভিযোগটা, সেই অভিযোগটা কিন্তু অসত্য না। কারণ হচ্ছে কৃষক যখন ব্যাংকে যায় তখন তাকে জামানত হিসেবে কিছু কাগজ রাখতে হয়। এখন যিনি পরিবার প্রধান, জমি জমা কিন্তু তার নামে। এখন যিনি কৃষক মূল চাষ করেন, তার নামে কিন্তু দেখা যায় অনেক জমি নাই, অনেক সময় জমি নাই মূল চাষির কাছে। বাবা তার ছেলেকে এই জমি বন্ধক রাখার জন্য ব্যাংকে এটা দিতে কখনোই রাজি হন না, কারণ যে ছেলে চাষাবাদ করে তার সঙ্গে চাকরিজীবী কিন্তু তার আর একটা ছেলে থাকতে পারে, তাহলে তার হকটা সে নষ্ট করতে চায় না, প্লাস মেয়েদের হকটাও সে নষ্ট করতে চায় না। এ কারণে আমরা দেখছি যে আমাদের অনেক চাষি, যারা জেনুইন চাষি, তারা ঋণ নিতে পারেন না শুধু জমির মালিকানা তাদের নাই বলে। আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে তাহলে কি এই চাষিরা কখনোই ঋণ পাবে না? এই চাষিরাও ঋণ পাবে। আপনি 2023-24 সালের আমাদের যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক যে বইটি প্রকাশিত হয়, পল্লী ও দারিদ্র ঋণ কর্মসূচি, সেখানে আমরা কৃষি ব্যাংকের পক্ষ থেকে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে কনভিন্স করেছি, একটা ডিএলএটার মাধ্যমে গিয়েছে, এবং আমরা পার্সোনালি ব্যক্তিগতভাবে, যে যেখানে নিজের জমি লেখা আছে সের পাশাপাশি যেন একটু লিজকৃত জমিটাও লিখে দেয়। তো যদি লিজকৃত জমি লিখে দেয়, তাহলে ছেলে তার বাবার কাছ থেকেও যদি লিজ নেয়, তাহলেও কিন্তু এবার কিন্তু ওই কৃষক, যা যে কৃষকের নিজ নামে জমি নাই, সে কিন্তু এবার ব্যাংক ঋণ পাবে। কৃষি পণ্যের উপরে তো কৃষি ব্যাংক ঋণ দেয়, এবং সেটি আসলে বাংলাদেশের একেবারে বিশেষায়িত প্রধান ব্যাংক হচ্ছে কৃষি ব্যাংক। তো এই মুহূর্তে কৃষি ব্যাংকের ইন্টারেস্ট হার বা সুদ হার কত? আমাদের কৃষি ব্যাংকের লোনের ইন্টারেস্টটা হচ্ছে কৃষির জন্য 10.89 কৃষির ক্ষেত্রে, তবে ডাল, তেল এবং মশলা জাতীয় ফসলের ক্ষেত্রে, এবং বিদেশ থেকে যে আমদানি করা হয় যে সমস্ত ফসল, যেমন গম, ভুট্টা, সেই সমস্ত ক্ষেত্রে আমাদের এই হার মাত্র 4%। এবং এফএও যে গবেষণাটা করেছে, সেই গবেষণায় দেখা গেছে কৃষকদের লোনের চাহিদা কিন্তু খুব বড় না। সাধারণ কৃষকদের লোনের চাহিদা সর্বোচ্চ 2.5 লাখ। এখন টোটাল চাহিদা কত? আমি তো আগেই বলেছি যে টোটাল চাহিদা যেটা আছে সেটার 26% আমরা দেই, তাহলে টোটাল চাহিদা 100% ধরতে হবে। তাহলে সেক্ষেত্রে এমনি যে ফিগারে যদি আপনি বলেন যে কৃষকের কত টাকার ভলিউমের চাহিদা, এই নিয়ে আজ পর্যন্ত কোনো গবেষণাও হয়নি, এবং এই পর্যন্ত তথ্য সমীক্ষাও এ পর্যন্ত হয়নি। অতএব বলা যাবে না যে কৃষকের লোনের চাহিদা 100%। এবং মহাজনের কাছ থেকে লোন নেওয়ার একটা সুবিধা, সুবিধাটা হচ্ছে মহাজন আপনাকে 1 মাসের জন্য, 15 দিনের জন্য লোন দেবে, চার্জ তার বেশি, কিন্তু সে যখনই আপনি টাকা চাইবেন তখনই
তার পকেট থেকে সে টাকাটা বের করে দেবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কৃষকরা যেমন ব্যাংকে যেতে যেমন একটা ভয় পায় বা অনীহা রয়েছে, আবার ব্যাংকে বিশেষ করে বেসরকারি ব্যাংকগুলোতেও তারাও কৃষকদের ঋণ দেওয়ার ক্ষেত্রে একটা অনীহা এবং কাগজপত্র যে বিষয়টা বলছিলাম সেরকম একটা বিষয় রয়েছে কিনা। আসলে কৃষি ব্যাংকে আসলে আমি কখনো এটা দেখি নাই যে তারা কৃষি লোন নিতে আসতে বা কৃষি ব্যাংকে আসতে তাদের মধ্যে কোনো অনীহা আছে। আমার আঙিনা আমার কৃষি নামে একটা প্রকল্প চালু করতে চাই, সেখানে লোনের সীমাই হচ্ছে 10,000 টাকা। সেজন্য আমি বললাম যে ছোট কৃষকরা আমার এখানে আসবে না কেন, ওর সীমাই হচ্ছে 10,000 টাকা, এবং এই 10,000 টাকা নিতে তাকে কোনো কাগজপত্র দেখাইতে হবে না, শুধু তার যদি একটা আইডি কার্ড থাকে, মনে করে সে তার একটা আইডি কার্ড আছে তার একটা ঠিকানা আছে, তাইলে আমি সেই লোনটা দিব 10,000 টাকার লোনটা। দেশবাসীর কাছে উন্মুক্ত করতে চাই সেটি হচ্ছে আমার আঙিনা আমার কৃষি, এটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দর্শন আমার আমার বাড়ি আমার খামার তার অনুরূপ, ওনার এই দর্শনের অনুরূপ শুধুমাত্র মহিলা কৃষকরা, শুধুমাত্র আমি আবারও বলছি যে শুধুমাত্র মহিলা কৃষকরা তার আইডি কার্ড যদি দেখাইতে পারে যে তার একটি বাড়ি আছে, তার বাড়ির পাশে 1% যদি জমি থাকে, 1% জমি আছে, তাহলে আমরা তাকে 10,000 টাকার লোন দেব। শুধুমাত্র আবেদনপত্রে তার টিপসই এবং তার স্বামীর হাজব্যান্ডের বা কোনো লিগাল গার্জিয়ানের টিপসই বা দরখাস্ত যেটাই বলেন না কেন আবেদনপত্র দিয়ে আমি তার টাকা। এটা সুদ কত ভাগ দিতে হবে? এটা সুদ হবে এই কৃষি কৃষির যে সুদ সেরকম। তাহলে আপনি বলছিলেন যে মানে কৃষি ব্যাংকে যাওয়ার ক্ষেত্রে কৃষকদের কোনো ধরনের প্রতিবন্ধকতা সমস্যা বা কোনো ধরনের অভিযোগ আপনারা দেখছেন না, কিন্তু আমাদের আসলে অনেক কৃষকেরই কিন্তু এই ধরনের বক্তব্য রয়েছে, তাহলে কি আসলে অন্য ব্যাংকগুলোতে যে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন না? আসলে কৃষকরা তো সব ব্যাংকে যায় না, আপনার যে প্রাইভেট ব্যাংকগুলি আছে বা বিদেশি ব্যাংকগুলি আছে এইসব ব্যাংকে কিন্তু কৃষকরা যায় না। কৃষকরা যায় কোন ব্যাংকে? যেগুলি কৃষকের বাড়ির কাছে ব্যাংক সেই ব্যাংকেই কৃষকরা যায়। বাড়ির কাছে ব্যাংক বলতে আমরা আমাদের যে সমস্ত সরকারি বাণিজ্যিক ব্যাংক আছে, কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক, এরা আসলে তাদের বাড়ির কাছেই আছে। কৃষকরা ব্যাংকে না যা যে তাদের যে অভিযোগ এটা একদমই অসত্য এটা আমি বলব না, যে তারা একদম যেতে একদম স্বাচ্ছন্দ্যভাবে গেল যায় গেল, আসলে তারা নিয়মকানুন জানে না যে আমি কার সঙ্গে গিয়ে দেখা করব, কার সঙ্গে কথা বলবো, তখন সেজন্য সে একটু অনীহা প্রকাশ করে যে আমি কার কাছে যাব। যেমন মহাজন লোকটাকে সে চেনে, মহাজন লোকটা তার বাড়ির কাছে, এনজিও কর্মীকে সে চেনে, এনজিও কর্মী তার বাড়ির কাছে। কিন্তু এখন আমি আরেকটা জিনিস আপনাকে বলি, আমাদের দেশে সম্প্রতিকালে এজেন্ট ব্যাংকিং নামে একটা ব্যাংক চালু হয়েছে, এবং এটা আমরা সরকারি ব্যাংক ছাড়া অন্য সবগুলো ব্যাংকই এজেন্ট ব্যাংকিং আছে, তারা কিন্তু এই এজেন্টদেরকে চেনে, অর্থাৎ তারা এজেন্টদের মাধ্যমেও কিন্তু এই বাণিজ্যিক ব্যাংকগুলোতে আসে। অতএব এই যে অভিযোগ যে তারা অনীহা বোধ করে বা এটা এটা আগের মতো ওই রকমভাবে আছে বলে আমি মনে করি না। ব্যাংকের যারা শাখা পর্যায়ে রয়েছে তাদেরও একটা বক্তব্য আমরা শুনি, মানে অফ দ্য রেকর্ড শুনি, সেটা হচ্ছে যে কৃষকরা যেমন কাগজপত্র জমি কাগজপত্র তারা ঠিক মতো পায় না, আবার কৃষির যে ব্যাংকের রিটার্নটা সেটা পাওয়ার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা, সেটিও আসলে তার কৃষক পর্যায়ে ঋণ দেওয়ার ক্ষেত্রে তাদের একটা অনাগ্রহের একটা কারণ হিসাবে মনে করা হয়। এই বিষয়ে কী বলবো? এটা একটা চমৎকার বিষয়, এটা একটা কী বলে ওটাকে আমরা বলি মানে ট্রিকি একটা বিষয়। কৃষি লোন আপনি নেবার পরে কখনোই এটা দ্বিগুণের বেশি হবে না, তখন কৃষকদের মধ্যেও কিছু কিন্তু এমন লোক আছে যারা অতিরিক্ত বোঝে বা অতিরিক্ত চালাক, আমাদের সমাজে চালাক শ্রেণীর মানুষ বেশি, তো চালাক কৃষকদের মধ্যেও আছে, তারা একবার যদি ঋণটা খেলাপি হয় সেল হয় তখন বলে তুমি আর টাকা এখন দিও না, তোমার টাকা কখনোই দ্বিগুণের বেশি হবে না। ও 10,000 টাকা যদি নেয়, ওর যদি 20 বছর পরেও ও লোনটা শোধ করে তাহলে ওকে 20,000 টাকাই দিতে হবে। এবার আমার বাস্তবে আমি যেটা দেখছি যে কৃষক যে লোনটা নেয় সেই লোনটার রিটার্ন কিন্তু 90%-এর উপর কৃষি লোনের ক্ষেত্রে। আপনাদের তো একটা বর্গা ঋণ দেওয়ার একটা ব্যবস্থা আছে, তো আসলে এর সুবিধা অসুবিধা একটু যদি বলেন আর কি। বর্গা চাষিদের জন্য ঋণ দেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু সেই প্রক্রিয়াটা জটিল। জটিল প্রক্রিয়া হচ্ছে এই কারণে বর্গা চাষিদের ক্ষেত্রে যে আইনটি আছে সেই আইন অনুযায়ী মালিকের সাথে বর্গা চাষির একটা ডিড থাকতে হবে,
ওই ডিডের উপরেই লোন দেওয়া হবে। কিন্তু কোনো মালিকই বর্গা চাষির সঙ্গে এই ডিড করতে রাজি হন না, সাধারণত রাজি হন না। আমরা খুব একটা উদাহরণ আমি পাই নাই যেখানে দেখছি যে চাষি মালিকের কাছ থেকে বর্গা ডিড করায় নিচ্ছে, কারণ ডিড দলিল সাব রেজিস্ট্রি অফিসে দলিল করতে গেলেই কৃষক বা যে কোনো জমির মালিক যে একটু কম বোঝে সে মনে করে আমার জমিটা বুঝি লিখে নিয়ে গেল। আসলে তো এই যে এই এই বর্গা চাষিদের এই সমস্যার কারণে বর্গা চাষিরা বর্গা চাষ করলেও বর্গা চাষি হিসাবে সে আসলে ব্যাংক থেকে লোনটা সেরকমভাবে পায় না। ব্যাংক ঋণ পাওয়ার ক্ষেত্রে তো আসলে প্রান্তিক পর্যায়ে কৃষকদের নানা ধরনের প্রতিবন্ধকতা অসুবিধা সেগুলো রয়েছে, এইগুলোকে আসলে সহজ সমাধান কী বলে আপনি আসলে মনে করেন? সমাধানের ক্ষেত্রে আমরা যেটা বলেছি যে আমরা এখন থেকে বলবো যে এখন জমির যে লিজ নেবে সেই লিজটা কিন্তু লিজ ডিড দরকার হবে না, সেই জমিটা যদি সেই লিজ নেয় একটা পুকুর সে লিজ নিল একজন ব্যক্তির মালিকের থেকে, তার সঙ্গে সাধারণ একটা ডিড করলেই হবে সাব রেজিস্ট্রি অফিস থেকে, সেই ডিড দিয়েই কিন্তু এই জমিটা সে মানে মৎস্য চাষ করতে পারবে। আরেকটু হচ্ছে যে জমি জমায় বন্ধকি নেওয়ার ক্ষেত্রে ব্যাংকে জামানত রাখার ক্ষেত্রে ব্যাংকেরও একটু উদার হতে হবে। ব্যাংক কৃষকের কাছ থেকে এত এত জিনিস চায়, তার এনআইডি চায়, তার এসএ খতিয়ান চায়, তার আরএস খতিয়ান চায়, তার হাল নাগাদ যে পর্চা সেই পর্চাটা চায়, তারপরে তার দাখিলা চায়। তাই কৃষক এই সব কিছু মিলায় কিন্তু কৃষক সবসময় তার জমিটা আপডেট রাখবে, তাদের কিছু সার দিতে হবে। যেমন তার যদি দাখিলাই দেওয়া থাকে তাহলে তাকে এসএ পর্চা আরএস পর্চা এসব তো দরকার হয় না। তো সে কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা চেষ্টা করতেছি এটা প্রচলন করানোর জন্য যে এনআইডি, তার নামে খাজনার যে দাখিলা এবং তার নামে যে নামজারি পর্চা, আমার নামে এই জমি আছে আমার নামে নামজারি পর্চা আছে, তাহলে আমার ওই এসএ রেকর্ড কিংবা আরএস রেকর্ড এই সব দেখানোর যাতে প্রয়োজন না হয় আমরা এটা চেষ্টা করছি। ব্যাংক ঋণ পাওয়ার ক্ষেত্রে আমাদের আসলে কৃষকদের অনেক ধরনের প্রশ্ন ছিল এবং সেসব প্রশ্নের আপনি খুব সহজ উত্তর দিলেন, সহজ সমাধান দিলেন। আমরা আশা করব যে প্রান্তিক পর্যায়ে কৃষকরা এর থেকে দারুণ উপকৃত হবে এবং আপনার যে মূল্যবান সময় আমাদের কৃষি প্রযুক্তিতে দিলেন এর জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং যারা দর্শক এবং শ্রোতা ছিলেন তাদেরকেও ধন্যবাদ। আরেকটি জিনিস আমরা বলি, সেটা হচ্ছে আমাদের কৃষি ব্যাংকের যে সকল শাখা আছে সেই সকল শাখায় যদি আমাদের এই যে সমস্ত প্রশ্ন আপনি এই উত্থাপন করলেন সেই সমস্ত যে কোনো প্রশ্নের জন্য আসেন, আমার ম্যানেজার আপনাকে হাসি মুখে এর জবাব দেবে। বাংলাদেশের কৃষকরাই আমাদের প্রধান চালিকা শক্তি, কারণ উৎপাদন ভালো হলে সবার মুখেই হাসি থাকে এবং এক্ষেত্রে কৃষি উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে কৃষি ঋণ সেটি যেন আরও সহজ করা হয়, যেসব প্রতিবন্ধকতা রয়েছে প্রান্তিক পর্যায়ের কৃষকদের ঋণ পাওয়ার ক্ষেত্রে সেগুলো সহজে দূর করা হবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি আমাদের আজকের কৃষি উপযুক্ত অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এটি নিউজের সঙ্গেই থাকুন। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ।